সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, প্রেসিডেন্ট বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল বিএসিসি, ফাউন্ডার মজুমদার ফাউন্ডেশন এবং ফার্স্ট ভাইস চেয়ারম্যান কমিউনিটি বোর্ড 9 ব্রোঞ্জ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনার ভালো ইন্ট্রোডাকশনের জন্য। জি ধন্যবাদ। আপনি তো আসলে আমাদের কমিউনিটি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। আমরা বরাবরের মতো ধরেন ইমিগ্রেশন সমস্যা নিয়ে তো কথা বলবই, পাশাপাশি প্রথমে আপনার কাছে আমি যেটা জানতে চাই যে আমাদের কমিউনিটির প্রধান প্রধান সমস্যাগুলো আসলে কি? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার গত 32 বছর এই কমিউনিটিতে, আমি মনে করবো আমাদের কমিউনিটির লোকেরা যারা লিগেল বা যারা এখনও কাগজপত্র হয় নাই বা যারা সিটিজেন হয়েছেন, সবার কাছে একটা মূল সমস্যা এখানে হয়েছে ইমিগ্রেশন। ইমিগ্রেশনটাই একটা সমস্যা না, এটা একটা ইস্যু সবার কাছেই। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হবে ডোমেস্টিক ভায়োলেন্স, যেহেতু আমাদের কমিটি বাড়ছে এখানে প্রচুর আমাদের পারিবারিক কলহ সমস্যা। এবং তৃতীয় সমস্যা যেটা আমরা ফেস করব, ইস্যু হিসাবে দেখব, সেটা হলো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং ফরক্লোজ, ব্যাংক্রাপসি এবং হাউজিং ক্রাইসিস, এগুলো আমরা 3 নম্বর সমস্যা হিসাবে মনে করি। জি, আমরা একটি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সুপ্রিয় দর্শক, এটি একটি সরাসরি অনুষ্ঠান, আপনি চাইলে মোহাম্মদ এন মজুমদার সাহেবের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আমাদের টেলিভিশনের পর্দায় ভেসে ওঠার নাম্বারটিতে আপনি কল করলে আপনি তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। তো আমরা আপনাকে যেটা বলতে চাই, ধরেন এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, আমরা আসলে কোন বিষয়টাকে ডোমেস্টিক ভায়োলেন্সের আওতার মধ্যে ফেলবো? সরি, ডোমেস্টিক ভায়োলেন্সের শাব্দিক বাংলা অর্থ হচ্ছে পারিবারিক কলহ। সো যে কোনো পারিবারিক সহিংসতা ফ্যামিলি মেম্বারদের ভিতরে, সেটাকেই ডোমেস্টিক ভায়োলেন্স হিসাবে এখানকার নিউইয়র্ক কোর্ট বিবেচনা করে। তবে মূলত যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের ভিতরে, দুজনের ভিতরে বেশি বা সংঘর্ষ এবং স্টেক হোল্ডার তারা বেশি, এই কারণে ওয়াইফ হাজব্যান্ড বা প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড হাজব্যান্ড, এদের যারা গেট টুগেদার করে, ওদের ভিতরে সমস্যাটা ফকল এবং ফকল আকারে ধারণ করে আর কি। জি জি, এটা তো শুধুমাত্র নিউ ইয়র্ক না, আমরা যেরকম একটা সংবাদের রেফারেন্সে যদি আমরা একটু বলতে চাই যে বিশ্বে প্রতি বছর স্বামী বা প্রেমিকার হাতে গড়ে 30,000 নারী খুনের শিকার হন, আর পারিবারিক অন্যান্য সদস্যদের হাতে হত্যার শিকার হন প্রায় 20,000 নারী। তার মানে সব জায়গাতেই এটা একটা বেশ বড় সমস্যা হিসেবে আছে। এটা 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 সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম, বাট বিগ সিটিগুলোতে এইটা আর যদি ধারাবাহিকতা ফই দেখেন আর ফল দেখবেন, বিগ সিটিগুলোতে সমস্যাটা বেশি। সো ইউনাইটেড নেশনসের একটা প্রকল্প আছে টু প্রিভেন্ট দ্য ক্রুয়েলটি, যে মহিলাদের প্রতি সহিংসতা রোধের যে একটা প্রকল্প, এই প্রকল্পের আয়তায় তারা রিসেন্টলি একটা রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্টটা অনেক নিউজ পেপার ইনক্লুডিং বাংলাদেশি মিডিয়া, বাংলাদেশি লিডিং নিউজ পেপারগুলো তো এই সপ্তাহে আসছে, এবং তারা নভেম্বর 25 থেকে ডিসেম্বর 10 পর্যন্ত এই সময়টুকু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাওয়ারনেস টাইম হিসাবে বিবেচনা করেছেন। বিভিন্ন কমিউনিটি গ্রুপ, ইলেক্টেড অফিসিয়াল, বিভিন্ন সংস্থা গ্রুপকে তারা আহ্বান করেছে ইউনাইটেড নেশনস, যে নারীদের প্রতি এই যে একটা সহিংসতা পৃথিবীব্যাপী, এবং একটা হিসাবে অলসো দেখবেন আপনি, পৃথিবীব্যাপী প্রতি ঘন্টায় 6 জন নারী কিন্তু হত্যার শিকার হচ্ছে, এবং এটার সবচেয়ে বেশি ভাগ হচ্ছে আফ্রিকান আমেরিকানদের ভিতরে, এবং সেকেন্ড হচ্ছে আমেরিকানদের ভিতরে, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে ইউরোপিয়ানদের ভিতরে, এবং একটা সুখের খবর বাংলাদেশ এশিয়ান কমিউনিটিদের হিসাব সেখানে হলো লোয়েস্ট, তারা হলো 0.9, যেখানে 1.9 পর্যন্ত অন্যান্য গ্রুপ। সো এই ইস্যুটাকে আমরা সিরিয়াসলি নিতে হবে, কারণ আমরা দেখেন একটা ফ্যামিলি গড়ে তুলতে একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার, একজন সায়েন্টিস্ট, আর্কিটেক্ট, আপনি বিয়ে করলেন আপনার লেখাপড়া শেষে, বা আপনার পার্টনারও ওই রকম আরেকজন যোগ্য ব্যক্তিকে তো বিয়ে করলেন, এই দুজনের একটা সুন্দর সংসার, এই সংসারের মাঝখানে আপনার 10 ইয়ার্স অফ ম্যারেজ, 15 ইয়ার্স অফ ম্যারেজ, 20 ইয়ার্স অফ ম্যারেজ, তখন এটা খান খান হয়ে যায়, ভেঙে যায় ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে। সো এটাকে টিকিয়ে রাখা, এটাকে এই ম্যারেজকে সাস্টেইনেবল রাখা, আমাদের কমিউনিটি লিডার বলেন, গভর্নমেন্ট এজেন্সি বলেন, এরা আমাদের ফাইডুশিয়ারি রেসপন্সিবিলিটি বলি আমরা মনে করি, এবং সেই জন্য ইউনাইটেড নেশন এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এই বছর। এবং আপনি শুনে খুশি হবেন, একজন আইনকর্মী হিসাবে বিগত 32 বছরে হাজার হাজার না হলে শত এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আমরা আপনাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে, এবং নিউ ইয়র্ক সিটিতে কত বেশি যে রিসোর্স এইটার প্রতিকার স্বরূপ আছে সেটা অনেকে জানে না।
সেটা জানান দেওয়া টেলিভিশন কমিউনিটির মাধ্যমে দেওয়া উচিত। একটু আসতে চাচ্ছি, তার আগে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। ধরেন আমরা তো চাই যে সব সম্পর্কগুলো টিকে থাকুক, তারপরে যদি কোনো জায়গায় কোনো পরিবারে বা কোনো ঘরে আপনার নারী নির্যাতিত হয় বা পুরুষ নির্যাতিত হয়, তার প্রথম কাজটা কি হবে? ওকে, এই আসার লাগে আপনি বললেন, থ্যাংক ইউ। আপনি একটা ভালো কথাই বলেছেন যে আমাদের সবার উদ্দেশ্য, সবার আশা আকাঙ্ক্ষাতে প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকুক, বাট সামটাইম কোনো পক্ষের বিরোধের কারণে যদি সম্পর্কের ফাটল ধরে, বেস্ট ওয়ে হবে টু মিনিমাইজ দ্য কেয়াস, মিনিমাইজ দ্য ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিটি যেন না হয়, যেন যে আমি আপনাকে ভালো লাগে না, আপনি আমাকে ভালো লাগে না, এটা সন্তোষজনকভাবে মীমাংসার মাধ্যমে ডিভোর্স হয়ে যাওয়া হওয়াটাই অনেক ভালো এই ডোমেস্টিক ভায়োলেন্সের দিকে না গিয়ে। জি, তাহলে তার প্রথম কাজটা কি হবে? ধরেন হয়তো সম্পর্ক টিকিয়ে রাখারও একটা চেষ্টা হয়তো তারা করলেন, কিন্তু তারপরও দেখা গেল যে সেই ঘটনাটি ঘটছে। একজন নারী নির্যাতিত হলে, যিনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন, যদি এর মধ্যে কেউ থেকে থাকেন, আমরা চাই না যে এরকম কারো হোক, তার প্রথম কাজটা কি হবে? ওয়েল, এটা ডিপেন্ড করে নেচার অ্যান্ড সিভিয়ারিটি অফ দি ম্যাটার। যদি জিনিসটা যেমন যদি ভয়ঙ্কর হয়, কোনো হাজবেন্ড যদি ভয়ঙ্কর হয়, ইমিডিয়েটলি 911 কল করতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার ধারস্থ হইতে হবে। যদি জিনিসটা মাইনর হয়, সেখানে বুঝা ফোয়ার ব্যাপার আছে, কমিউনিটি লিডারদের ইনভলভমেন্টের ব্যাপার আছে, সেখানে ফায়ার বিভাগের অন্যান্য সদস্যদের মেলামেশার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে সেটা রেজলভ করা যায় কি না, ড্যাট উইল বি দি ফার্স্ট থিং। সো সেজন্য আপনার কোশ্চেনে যেটা বললেন, প্রথমে কী করা উচিত, সেটা উপর ডিপেন্ড করে কী ধরনের ইস্যুটা কী এরকম। যে ইস্যুটা যদি সিভিল ইন নেচার হয়, সাধারণ হয়, সেটা একরকম রিয়াকশান। আর যদি নেচারটা যদি স্বামী বা স্ত্রী যদি ভয়ঙ্কর প্রকৃতির হয়, ভয়ঙ্কর আচরণ করে, সেখানে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হওয়াই। জি, তাহলে আমার একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসে যায় যে ধরেন ডোমেস্টিক ভায়োলেন্স প্রতিরোধে নিউ ইয়র্ক বা এই ধরনের স্টেটগুলোতে কী কী ধরনের রিসোর্স আছে আপনাদের জানা মতে? প্রত্যেকটি থানায় প্রিসেন্টে, নিউ ইয়র্ক শহরের প্রত্যেকটি প্রিসেন্টে ডোমেস্টিক ভায়োলেন্স লিয়েজন কাজ করে, অ্যাডভোকেট তাদেরকে বলা হয়। প্রত্যেক নিউ ইয়র্ক সিটির 5টা বড়তে ফ্যামিলি জাস্টিস সেন্টার বলা হয়। এই ফ্যামিলি জাস্টিস সেন্টারে আপনি বিনামূল্যে পাবেন লয়ার, লয়ার পাবেন স্বামীর জন্য, স্ত্রীর জন্য, এবং চিলড্রেন্স অ্যাডভোকেট বলা হয়, চিলড্রেন্স লয়ার পাবেন সেখানে, প্লাস সাইকোলজিস্ট পাবেন, থেরাপিস্ট পাবেন, যাতে যাতে কীভাবে সন্তোষজনকভাবে ডোমেস্টিক ভায়োলেন্স রোধ করা যায়, এবং যদি ডোমেস্টিক ভায়োলেন্স যদি হয়ে গেছে সেটাও কীভাবে পুনরুদ্ধার করা যায়, পুনর্বাসন, এটা বলে রিহেবিলেশন প্রক্রিয়া। অনেক সময় একটা সংঘর্ষ হওয়ার পরেও দেখা যায় উভয় পক্ষ অনুশোচনা করে, তারা রিয়েলাইজ করে যে উই ডিড ইট সামথিং রং, লেটস স্টার্ট অল ওভার। জি, আমাদের তো আসলে সবগুলো প্রসঙ্গের সঙ্গে আসলে ইমিগ্রেশন বিষয়টি জড়িত থাকে। আমরা একটি প্রশ্ন পেয়েছি সাইফুল সাহেব, তিনি প্রশ্ন করেছেন যে আমার ছোট বোন, তিনি ফেসবুকে করেছেন যে আমার ছোট বোন বিয়ে করে আমেরিকাতে আসে, কিন্তু আসার পর দেখা যায় যে সেই ছেলেটি তার বোনের সঙ্গে ঠিক সুন্দর ব্যবহার করছেন না, তারপর তিনি তার বোনটিকে থাকবে নাকি চলে যাবে, বা তার এখানে অবস্থান বিষয়ক কী কী ধরনের জটিলতা হতে পারে বা কী সুবিধা সে পেতে পারে? বল, এটা এটা একটা ব্রড কোশ্চেন। এখন দেখা দেখতে হবে অসুবিধাটা কত ফোকট। যদি এটা ওনার এখানে উনি যদি মনে করে যে ওনার লাইফ সেফ না, উনি সেফ হরাইজন বলা হয়। জি, সেফ হরাইজন শব্দের অর্থ হইল তারাকে, এই মহিলাকে এমন জায়গায় নিয়ে যাবে হাজব্যান্ড যাতে কোনোভাবে তাকে টাচ করতে না পারে। সো দ্যাটস ওয়ান অফ দ্য রিসোর্স। আচ্ছা, যে কোনো সময় আমরা যখন বলি যে আমি নাম্বার কোথায় পাবো, ভেরি ইম্পর্ট্যান্ট, 311 কল দিবেন। 311 আগে নাম্বার ছিল শুধুমাত্র 911। ব্লুমবার্গ যখন মেয়র ছিল, তখন নিউ ইয়র্ক সিটিতে একটা পদ্ধতি বের করেছেন 311 কল দিয়ে আপনি বলবেন, যদি বলবেন যে আমার সমস্যাটা, তারা ওইভাবে আপনাকে বাঙালি ইন্টারপ্রিটার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করবে। অনেকে বাংলাদেশ থেকে, যেমন প্রত্যন্ত অঞ্চল থেকে আসলেন, একটা মেয়ে আসার পরে এই এই হাজব্যান্ড তাকে উচ্চারিত করে, মেয়ের তো এখানে কেউই নাই। তখন আমরা অনেক সময় কলগুলো পাই যে আমার তো কেউই নাই, আমার হাজব্যান্ড তো আমাকে এরকম করবে। তো ওই রকম ঘটনায় এর মেয়েটার উচিত হবে কল দি সেফ হরাইজন 800 নাম্বারটা তারা দিবে, 311 যদি কল করতে পারে। আবার এই যে ইমিগ্রেশন স্ট্যাটাসটা, যারা গ্রিন কার্ড নিয়ে আসে, জি, অনেকেই 10 বছরের গ্রিন কার্ড নিয়ে আসে বিয়ে হলেও, যদি বিয়ের মেয়াদটা 2 বছরের বেশি হয়ে থাকে তাহলে 10 বছরের জন্য গ্রিন কার্ড পায়। আর যাদের মেয়াদ 2 বছর উত্তীর্ণ হওয়ার আগেই তারা এখানে আসে, তারা 2 বছরের গ্রিন কার্ড পায়। সো 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ডটা কন্ডিশনাল রিমুভ করিয়ে পূর্ণাঙ্গ গ্রিন কার্ড পাইতে হলে আবার পিটিশন করতে হয় জয়েন্টলি, ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড। বা সেখানে আইনে একটা কথা অলওয়েজ বলি, আপনার সবসময় আমি বলি,
জেনারেল রুল এবং অ্যাকসেপশন থাকে। তো অ্যাকসেপশনটা হলো ওই রকম, যদি যদি ওই স্বামী বা স্ত্রী কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভ করার অ্যাপ্লিকেশনের পূর্বে যদি দেখাইতে পারে যে কোনো কারণ ছিল যেটা তার কন্ট্রোলের বাইরে, এটাকে বলে সিচুয়েশন ওয়েন বিয়ন্ড হার কন্ট্রোল অর হিজ কন্ট্রোল, অ্যাজ এ রেজাল্ট সে তার বিয়েটা দুই বছর আগে বা দুই বছরের পর্যন্ত সে কন্টিনিউ থাকতে পারে না হাজব্যান্ডের সাথে, একসাথে ঘর বা ঘর থাকতে পারে না, একসাথে ইউটিলিটি বিল নাই, একসাথে এই যে কমন গ্রাউন্ডগুলো সে সাবমিট করতে না পারা, যদি সঙ্গত কারণ দেখাতে পারে তাহলে সে গ্রিন কার্ডটা আবার পেতে পারে। এই সমস্ত বিষয়ে যে ওনার কোশ্চেনটা ছিল ভেরি ব্রড, ভেরি লং, ওনার উচিত হবে ইন্ডিভিজুয়ালি ওনার পছন্দের আইনজীবীর পরামর্শ নেওয়া। জি, একটি বিষয় আমরা বলে রাখতে চাই যে আমরা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে যেই প্রসঙ্গগুলোই তুলে ধরি না কেন, প্রত্যেকটি প্রসঙ্গেরই ছোটোখাটো কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকে, ফলে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো কিছু সাজেশন পাবেন কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে আপনার আইনজীবীর সঙ্গে কথা বলেই। আপনি কি বলেন? শিওর, এটা একটা ডিসক্লেমার থাকা উচিত, এখানে আমরা যত কথাই বলি এগুলো জেনারেল ডিসকাশন পর্যায়ে পড়ে, এটাকে কেউ কোনোদিন কোনোভাবে লিগাল অ্যাডভাইস হিসাবে নেবেন না। যেমন আপনার কোনো ব্যক্তিগত সমস্যা, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ব্যক্তিগতভাবে কারোর সাথে আলোচনা করা, কারণ একটা সময়ের এক ফোঁ অন্য সময়ের বিস্ফোরিত সাথে বেশি কাজ দেয়। দেখা যায় একটা কেস, একটা কোনো সমস্যা হয়ে যাওয়ার পরে মানুষ অনেক অনেক টাকা স্পেন্ড করতে চায়, অনেক সময় স্পেন্ড করতে চায়, বাট ইটস টু লেট, কারণ ওই উচিত কোনো প্রবলেম হওয়ার আগেই অ্যাডভাইস নেওয়া। তাহলে আমরা এবার যদি ইমিগ্রেশন অংশে আসি, যে আমাদের এখানকার একজন আইনজীবী হিসেবে আপনি আমাদের যারা এখানে আছেন তাদের ইমিগ্রেশন রিলেটেড কী ধরনের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন? ইমিগ্রেশন রিলেটেড এখানে টনস অফ প্রবলেম, অনেকের যারা এখানে ভিজিট ভিসা আসছেন বা বাংলাদেশ থেকে অনেক অনেক কষ্ট দুঃখ ত্যাগ স্বীকার করে এখানে আসছেন, মনে করছেন এখানে রাজনৈতিক আশ্রয় পাবেন, রাজনৈতিক আশ্রয় অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করে ওটা ডিনাই হয়েছে, অনেকের কেস কোর্টে আছে ফেডারেল কোর্টে, এরপরে অনেকে কোর্ট অফ অ্যাপিলে আছে, অনেকে সেকেন্ড সার্কিট কোর্টে আছে। সো এই যে দুর্ভোগ, আমরা অসহায় দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ দেশ ত্যাগ করে এখানে আসতে চাই, সেটা আমি একটু আগে আপনার সাথে আলাপ করলাম যে আমাদের লোকদের একটা 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 সাধারণ স্পৃহা যে আমেরিকা আসলেই তাদের সমস্যার সমাধান হবে, বাট আমি অলওয়েজ বলি সমস্যা এখানে আসলে শুরু, কারণ একটা দেশ থেকে একটা দেশে সেটেল হয়ে যাওয়া চারটিখানি কথা হয় না, বাট এখানে তারপরে অনেক কিছু আমেরিকা বলেই সমস্যাটা শুরু না, যে কোনো জার্নিরই একটা শুরুর দিকে স্ট্রাগল থাকে। যে আমাদের এখানে অনেকগুলো ফোন আসছে তো আমরা একটি ফোন নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে বলছেন ওই পাশ থেকে, আপনার পরিচয়টি দিয়ে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাবেদ চৌধুরী বলছি চামাইগা থেকে। জি বলুন। আমি মজুমদার সাহেবের কাছে একটু ইমিগ্রেশন ব্যাপারে প্রশ্ন করতে চাই। প্লিজ। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, মজুমদার সাহেব শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি আমার শ্বশুরের জন্য পিটিশন ফাইল করছি, আমি রিসিভ লেটার পাইছি, ডেটটা হলো আপনার June 28, আমি এখনো কোনো অ্যাপ্রুভ লেটার পাচ্ছি না, তা কি হতে পারে? ওকে, সো থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। June 20 যদি পেয়ে থাকেন, আপনার অ্যাপ্রুভাল এখন আসার কথা এখনই আসবে, কারণ অলরেডি 5 মান্থ হয়েছে। সো আপনি USCIS-এর ওয়েবসাইটে গিয়া USCIS.gov সেখানে কেস স্ট্যাটাস ইনকোয়ারি, সেখানে কেস নাম্বারটা যদি দেন, দেখবেন সেখানে অন্য কোনো তথ্য চাইছে কি না, কারণ অনেক সময় দেখা যায় তারা অ্যাপ্রুভ করার আগে আরও কিছু এডিশনাল ডকুমেন্টস চায়, ওই ওই নোটিশটা যদি আপনারা অনেক সময় মিস করেন তাহলে কেসটা ডিনাই হইতে পারে। সো আপনাকে, আপনার প্রতি আমাদের আমাদের আমি বলবো আপনি চেক করে দেখবেন যে এটা আপনার এডিশনাল আরও কোনো ইনফরমেশন বা কাগজ করে যাচ্ছে কিনা, বাট এটা অতিসত্বর অ্যাপ্রুভ হবে। জি, আরেকটি ফোন আছে, কে আছেন, আপনার পরিচয় দিয়ে কোত্থেকে ফোন করেছেন বলে আপনার প্রশ্নটি করবেন। এখন কি আমি এই আইডেন্টিফাই কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি, বা আমি যদি আমি যতটুকু জানি 1 বছর পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার সুযোগ থাকে, তো আমি যদি এখন ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করি তো পরে কি আপনার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে
আপনি এক বছর পরে, হ্যাঁ আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক বছর পরে, এবং গ্রিন অ্যাপ্লিকেশানে যদি আপনার ফ্যামিলি মেম্বারদের নাম থাকে তাদেরকেও আনতে পারবেন। তবে এখানে ভেরি ইম্পর্টেন্ট যে দেশ থেকে নির্যাতিত নিপীড়িত এবং দেশ ত্যাগ করতে আপনি বাধ্য হয়েছেন, ওই দেশে যদি আবার যান তখন ফেরে আসার সময় যদি USCIS ফোর্ট অফ এন্ট্রিতে তারা বুঝতে পারে যে আপনি বাংলাদেশ থেকে আবার ফিরে আসছেন, তখন আপনার এটা আপনার আপনার অ্যাপ্লিকেশনের পরিপন্থী হয়ে দাঁড়াবে এবং সেজন্য আপনি বি কেয়ারফুল দেশে ফেরত যাওয়ার ব্যাপারে। জি জি, ধন্যবাদ সাদত সাহেব। আর একটি প্রশ্ন আছে, জি আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার মনে হয় একটু সংযোগে সমস্যা হচ্ছে। তো এই যে সাদাত সাহেব যে বললেন একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যারা পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করছেন তারা সচরাচর তার নিজের দেশটিতে যেতে চায়, কিন্তু সেখানেই তো মূল ক্রাইসিসটা আসলে তৈরি হয়। শিওর, সেটা সেটা হয়েছে কি, দেখেন আপনি তো লং একটা স্টোরি লেখেন, দেশে আপনি উচ্চসারিত নির্যাতিত নিপীড়িত এবং একটা চরম পরিস্থিতির কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এবং এর পরেও পলিটিক্যাল অ্যাসাইলাম যখন একবার অ্যাপ্লাই করে অনেক সময় দেখা যায় 5 বছর পরে ইন্টারভিউ, ফাইনাল ইন্টারভিউ হয়, ওই সময়ে আপনাকে প্রমাণ করতে হয় যে যেই পরিস্থিতির কারণে দেশ ত্যাগ করেছিলেন ওই পরিস্থিতি এখনও বিরাজমান, সেম সিচুয়েশন স্টিল এক্সিস্ট। আচ্ছা, এটা বলিয়াই তো আপনি আসলেন, আসার কয়েক মাস পরেই আপনি যখন গ্রিন কার্ড হয়ে গেল আবার দেশে চলে গেলেন, চলে যাওয়ার পরে এখন আসার সময় যদি পোর্ট অফ এন্ট্রি যদি স্মার্ট অফিসার হয়, যদি ওই ঘুমন্ত অবস্থায় না থাকে, বিলিভ মি সে আপনাকে ইন্টারভিউ করে। কারণ যতগুলো লোক আমেরিকার বাইরে যাবেন ন্যাশনালাইজড সিটিজেন পর্যন্ত, ইভেন কি বড় সিটিজেনও ফোর্ট অফ এন্ট্রিতে ঢুকার সময় আন্ডার প্যাট্রিয়টিক অ্যাক্ট ফোর্ট অফ এন্ট্রিতে অফিসারদের আনফেটার ডিসক্রেশন থাকে। আনফেটার ডিসক্রেশন মিনস আনলিমিটেড, সে আপনার জিজ্ঞেস কোশ্চেন করতে পারে তুমি কোথায় ছিলে, ধরো আপনি সিটিজেন, ইউএস সিটিজেন, বাংলাদেশে আপনি 4-5 বছর ছিলেন, 4-5 বছর পর আসছেন, আইনে কোনো জায়গায় লেখা নাই যে কত বছর বাংলার বাইরে থাকতে হবে আপনি সিটিজেন। বাট এখানে পরিবর্তিত পরিস্থিতির কারণে, প্যাট্রিয়টিক অ্যাক্টের কারণে, টেরোরিজম অ্যাক্টের কারণে এখন যদি সন্দেহ হয় যে এই 3 বছর কোনো তালেবান বা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে আপনি বাংলাদেশে বা পৃথিবীর কোথাও জড়িত ছিলেন, তাহলে দেখেন হোল্ড ইউ দেয়া, ওই ওই সন্দেহটাও ওই অফিসার করতে পারে, করতে পারে। এখন অফিসার যদি মনে করে যে না না, ফর দি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি কান্ট্রি আমি আপনাকে ঢুকতে দেবো না, এখন আপনাকে এখানে ডিটেন করলাম, সেখানে আপনি বলতে পারেন না যে আমি তো সিটিজেন, আমাকে আপনি এখানে ধরলেন কেন। সো দেয়ার সো মেনি ল, সো মেনি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, সো মেনি কনস্টিটিউশনাল রাইট, দেয়ার আর কনস্টিটিউশনাল রাইট আছে, সেই কনস্টিটিউশনাল রাইট অনেক সময় বাজেয়াপ্ত হয় বিকজ দি সেফটি অ্যান্ড সিকিউরিটি, ওয়েন দের ইজ এ কোয়েশ্চেন অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি কান্ট্রি এভরিথিং স্টে ব্যাক। জি, মানে এই ঘটনাগুলো খুবই সেন্সিটিভ আসলে, একটু গুরুত্বের সঙ্গে ভেবে নিয়ে এবং বিশেষজ্ঞজনের পরামর্শ নিয়ে, আপনার আইনজীবীর পরামর্শ নিয়ে বাকিটা এগোনো উচিত। আমাদের সঙ্গে ফোনে বেশ কয়েকজন আছেন, যে আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, কে বলছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমার নাম হলো কুদ্দুস পাটোয়ারি, আমি ট্যান্টন নিউ জার্সি থেকে বলছি। আমার 2টা কোশ্চেন আছে। জি, 1 নম্বর কোশ্চেনটা হলো, আমি আমার ভাইয়ের জন্য মে 2005 অ্যাপ্লাই করছি, তো ওনাকে কতদিনের ভিতর ডাকতে পারে, এক ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা হলো, আমার এক ফ্রেন্ডের মেয়ে তার বাবার জন্য অ্যাপ্লাই করছে, তো ওর নামটা হলো একটা, কিন্তু লাস্ট নাম ওর নাই, কিন্তু ও কিন্তু মিডল ইস্টে সার্ভিস করে আসছে, তো ও যখন প্রথম ওর মানে পাসপোর্টটা তৈরি করেছে তখন তার পাসপোর্টে একটা নাম দিয়ে চলে গেছে, একটা নাম মানে প্রথম নামের ধারাবাহিকতাতে সেখানে অমিল আছে, অমিল আছে। পরে যখন তার মেয়ে যখন অ্যাপ্লাই করছে, প্রথম নাম এবং দ্বিতীয় নামটা দিছে, কিন্তু এখানে আরো একটা প্রশ্ন হলো যে যখন ন্যাশনাল আইডি কার্ড বানাইছে তখন নামটা কিন্তু ঠিক আছে, বাংলা নামটা ওরা ঠিকই লিখছে পুরো নামটাই, কিন্তু আমাদের দেশে ইংরেজিতে স্পেলিং এ যে ভুল করছে, এখন মানে কি করা যায় এটার জন্য আমি একটু জানতে চাই। তো এইগুলো আমরা বাংলাদেশের ডকুমেন্টগুলোতে কমন মিস্টেক অনেক সময় দেখা যায়, দেখবেন NFN নো ফার্স্ট নেম বাট লাস্ট নেমে শুধু থাকে, তো ওই ক্ষেত্রে এবং পরবর্তীতে আর একটা ডকুমেন্ট দেখা গেলো আসলে নাম দুইটাই আসে। আবার একটা সমস্যা হয়, যেমন বাংলাতে লেখা হয় মোহাম্মদ, তারপর এই বাংলার ইংলিশ প্রনাউন্সিয়েশন MOHA, MMADO হইতে পারে, EDO হইতে পারে, আর MUHA
এম এম ইডিও হতে পারে। তো সুতরাং এটার জন্য একটা এক্সপ্লানেশন এক্সপার্ট ওপিনিয়ন বলা হয় এ একটা দিবি আপনার আপনার লয়ার, এটা এটা মাইনর ইস্যু, এগুলা অত ডিফিকাল্ট না, কতগুলো ডকুমেন্ট ইউএস গভর্নমেন্টকে এক্সপ্লেন করলে হবে। আরেকজন নেফিউর কথা বললেন যে তিনি তার নামের শেষ অংশটাই ছিল না, সেক্ষেত্রে কি বড় সমস্যা হতে পারে কিনা? সমস্যা ইট ইজ প্রবলেম, বাট এই সমস্যা এমন গুরুতর না যার কারণে সমাধানযোগ্য এটার জন্য বেস্ট হবে যারা ইমিগ্রেশন ডেলি বেসিস ইমিগ্রেশনের কাজগুলো করে তারা দেখেন দেখেন রেজল্ভ দিস। আরেকটা প্রশ্ন ছিলেন যে ভাইয়ের জন্য উনি অ্যাপ্লাই করেছেন, প্রথম প্রশ্নটি সেটা হলো মে 2005 যেহেতু অ্যাপ্লাই করছে এখন চলতেছে মার্চের গুলা, তো সুতরাং এখন তো ওনার কাছে কাগজপত্র চাওয়ার কথা, যেহেতু কাগজপত্র যদি আপনার কাছে না চেয়ে থাকে, ভিসা ফি না চেয়ে থাকে, আপনার উচিত হবে ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করা, ওদের ফোন নাম্বার আছে এবং ওদের আপনার ওয়েবসাইট আছে, অনলাইনে আপনি দেখা করতে পারবেন, আর যে কেউ কম্পিউটার অ্যাক্টিভ যারা ট্যালেন্ট আছে ওদের মাধ্যমে আপনি USCIS.gov আর ন্যাশনাল ভিসা সেন্টারের আপনার ফোন নাম্বার আছে এগুলাতে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। প্রত্যেকটা অ্যাপ্রুভাল নোটিশের নিচেই ফোন নাম্বারও আছে, ওয়েবসাইট আছে, সব কিছু লেখা থাকে। জি জি, আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিতে চাই, যে কে বলছেন, আপনার পরিচয়টি বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার টেলিভিশনের শব্দটি কমিয়ে ফেলতে হবে। আমি রত্না বলছি নিউ ইয়র্ক থেকে। জি বলুন রত্না। আমার একটা প্রশ্ন, আমি মানে প্রায় এক বছর হয়ে গেল আমরা একটা অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওখানে ওরা লটারি করে, সেই লটারিতে আমরা জয়ী হয়েছি এবং তারা আমাদেরকে কল করেছিল ফ্যামিলিগত ভাবে এবং সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি এবং আমাদের সমস্ত ডকুমেন্টস তারা জমা নিয়েছে, কিন্তু নেওয়ার পরে তারা বলে যে ওয়েটিং লিস্টে থাকতে হবে। যেমন 10টা ইউনিট থাকে সেখানে 30 জন হয়তো অ্যাপ্লাই করে, কোয়ালিফাই করে, যারা কোয়ালিফাই করে তাদের থেকে যদি মোর দেন ইউনিটের সংখ্যা চাইতে বেশি সংখ্যক লোক যদি কোয়ালিফাই করে তখন লটারি যায়, লটারিতে যাওয়ার পরে এর পরেও ওরা কাগজপত্রগুলো আবার রিভিউ করে, রিভিউ করে অনেক সময় আয়ের সঙ্গতি, আয়ের সাথে আগের আয়ের পরের আয়ের সঙ্গতি ছিল না বা কোনো কোনো কারণে ওই সময় ডিনাই করে। তো বেস্ট হবে যে যেখানে আপনাদের অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনার মেল করেছেন বা কাগজপত্র জমা দিয়েছেন ওদের সাথে আপনি যোগাযোগ করতে হবে এবং ওরা নিশ্চয় জানাবে আপনাকে। অনেক সময় দেখা যায় অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট বিল্ড হইতে আরও কিছু সময় লাগবে, কিন্তু আগের কোয়ালিফিকেশান প্রসেসের লোকগুলো লাইনে রাখা হয়, সুতরাং আপনার যদি কোয়ালিফাইড হয়ে থাকেন আপনি পাবেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এই যে আরেকটা সমস্যা, আমাদের লোকেরা গর্বা দিতে পারে না, অথচ লক্ষ লক্ষ ইউনিট নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি কাছে আছে এবং বাউচার, বিভিন্ন হাউজিং বাউচার আছে, বিভিন্ন অ্যাফোর্ডেবল হাউজিং আছে, এগুলো পত্র পত্রিকা দেখতে হয়, ইলেকটেড অফিসিয়ালদের অফিসের নোটিফিকেশানগুলো দেখতে হয়, সুতরাং আপনি লাইনে থাকেন এবং যেখানে অ্যাপ্লাই করেছেন ওদের সাথে যোগাযোগ করেন, আপনি পাবেনই। জি, আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই, আমাদের বেশ কিছু ফোন অপেক্ষা করছে, আমরা আপনাদের জন্য বলছি যে আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার এই প্রশ্নের উত্তর দেবেন এন মজুমদার সাহেব। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আবারও স্বাগতম জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, প্রেসিডেন্ট বাংলাদেশ আমেরিকা কমিউনিটি কাউন্সিল BACC, ফাউন্ডার মজুমদার ফাউন্ডেশন, ফার্স্ট ভাইস চেয়ারম্যান কমিউনিটি বোর্ড 9 ব্রোঞ্জ। জি, আমরা যে কয়েকটি আলোচনায় ছিলাম তার মধ্যে ফেসবুকের বেশ কয়েকটি প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে, আমরা প্রথমে আপনাকে সেটা বলতে চাই। যেমন নাজমু কবির, তিনি লিখেছেন 2016 সালের এপ্রিল থেকে তিনি এখানে আছেন, হাজব্যান্ড সিটিজেন, নেক্সট জানুয়ারি থেকে তিনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কি মনে হয়? ওটা ওনার হাজব্যান্ড যেহেতু সিটিজেন, 3-year rule, জি, তো ওরা 3 বছর ফুরার 90 দিন আগে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা জি। তারপর হচ্ছে তুষার আহমেদ, তিনি লিখেছেন আমার বড় ভাই F4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন 2007 সালের 30 জুলাই, আমাদের আর কতদিন লাগতে পারে? অলমোস্ট এখন তো মার্চ চলতেছে, মোটামুটি 2 বছর থেকে একটুখানি বেশি লাগবে।
আচ্ছা আচ্ছা, আর হাজবেন্ডের ক্ষেত্রে আপনি ধরেন যদি সিটিজেন হয়ে থাকেন তাহলে সেটা তিন বছরের মধ্যেই, 3 ইয়ার রুল আর 5 ইয়ার রুল। যারা গ্রিন কার্ড দাঁড়িয়ে যে কোনো অন্য কোনো ক্যাটাগরিতে গ্রিন কার্ড ফান্ড 5 বছর ওয়েট করতে হবে, আর যারা যাদের সিটিজেন হাজবেন্ড অলরেডি সিটিজেন, ওয়াইফ বা হাজবেন্ড সিটিজেন, তাদের জন্য 3 ইয়ার রুল, আর অ্যাপ্লিকেশন সাধারণত 3 মাস আগে করা যায়। করা যায় জি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। তারপরে এবছরের মার্চে সব লেটার আসছে, সব ডকুমেন্টস চাই, আমরা সবকিছু দিচ্ছি, দেওয়ার পরে ওরা ডেট জানাইছে 3 মাসের মধ্যে ডেট জানাবে ইন্টারভিউর, একটা টাইম দিছিল, কিন্তু 3 মাস শেষ হয়ে গেছে, এখন শুনি মার্চের বিষয় হচ্ছে, তাহলে ফেব্রুয়ারি কি হচ্ছে, টেনশন করতেছি। হ্যাঁ, সেইটাই জিনিসটা আমি ক্লিয়ার করি। জিনিসটা হচ্ছে যেমন এখন মার্চ এরগুলো চলতেছে, এবার অনেকের কেস আছে যেটা আরও অনেক আগেও ওদের কাছে জমা রয়েছে, কারণ কাগজপত্র দিতে অনেক সময় লেট করে, সো এবং অনেক সময় রিভিউ করতে লেট হয়, ওই কারণে অনেকেরগুলো আরও ফেঁসিও থাকে। এবং এছাড়া বাংলাদেশে যাওয়ার পরে অনেকে বাংলাদেশে গিয়েও 2 বছর ওয়েট করতে হয়, যেমন বাংলাদেশে গিয়ে যখন যে সমস্ত কাগজপত্র নিয়ে আমি আপনি এমবেসিতে যাওয়ার কথা, ওইখানে যদি আপনি ওইভাবে না গিয়া একটু ডিফেক্টিভ যান, বা কিছু 2টা আইটেম বাকি থাকে, বা ইমিগ্রেশন যদি মনে করে, ইউএস এমবেসি যদি মনে করে আরও কাগজ দরকার, না বা আরও তথ্য খটিয়ে দেখা দরকার, তখন আরও 2 বছর ফেঁসিয়ে যায়। সো রেগুলার প্রসিডিং এর সাইতে এক্সেপশন অলওয়েজ, সামবডি ওখানে আরও 2 বছর ফেঁসে ফই থাকে, এবং এটা ওই ওনার ক্ষেত্রে তাই হয়েছে, ওনার কাগজপত্র উনি যে ডিসেম্বর দিয়েছেন কাগজপত্র ওটা সঠিক ছিল না বা কম ছিল, আর ডকুমেন্ট চাইছিল, অথবা বর্তমানেও ওনার এখানে এই ডকুমেন্ট ভেরিফাইড করতেছে ওনারা হয়তো, সুতরাং উনি আপনার জন্য উচিত হবে ন্যাশনাল ভিসা সেন্টার সাথে যোগাযোগ করা, কেন দেরি হচ্ছে তারা বলবে। জি জি, এবং খুব সচেতনভাবে প্রপার কাগজটি জমা দেওয়া উচিত। জি, এরপর কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আপনি শুধু টেলিফোনে শুনে টেলিফোনে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম তানিয়া। জি তানিয়া, বলুন, প্রশ্নটি বলুন। জি, আমার মাদার ইন ল ইউএসএ সিটিজেন, এন্ড উনি অ্যাপ্লাই করেছেন ওনার ম্যারিড মেয়ের জন্য মার্চ 30, 2016-এ। ওকে, অ্যাপ্রুভাল এখনো পাইনি, বাট রিসিভ লেটারটা পেয়েছে April 1, 2016-এ। মানে আপনি জানতে চাচ্ছেন যে আর কেমন সময় লাগতে পারে? আমার প্রশ্ন হচ্ছে যে জি, ওনার আমার সিস্টার ইন ল 3টা বাচ্চা ইউএসএ সিটিজেন, এন্ড ওটার কোনো ফ্যাসিলিটি আছে কিনা, কেসে দ্রুত সময় সম্পূর্ণ হওয়ার বা ব্যবস্থা আছে কিনা, আমাকে এই ব্যাপারে একটু বললে হেল্পফুল হবে। জি ধন্যবাদ তানিয়া, আপনি বুঝতে পারলেন? জি, আমার মনে হয় তানিয়া আপনি যদি ফোনে থেকে থাকেন তাহলে প্রশ্নটি লিখে নিয়ে স্পষ্ট করে প্রশ্ন করা উচিত, কারণ আমাদের এখানে পরামর্শক যিনি তিনি শুনতে পাননি, বুঝতে পারেননি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। জি, এরপর কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমি উৎসাহিত থেকে শেফা বলছি। জি বলুন। 2004 জানুয়ারির অ্যাপ্লাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। 2004 জানুয়ারিতে আপনি অ্যাপ্লাই করেছেন? জানুয়ারিতে অ্যাপ্লাই করেছিল, আজ পর্যন্ত ওরা কিছু জানাইতেছে না, ওরা ওদেরকে আর কতদিন লাগতে পারে? জি ধন্যবাদ, আপনি উত্তরটি শুনুন। 2004 এ যদি অ্যাপ্লাই করে থাকেন, নিশ্চয়ই ভাই বোনের কথা বলতেছেন আপনি, এটা ওভার ডিউ, এখন এখনও ঢাকে নাই, কোত্থেকে ডাকে নাই, এটা কি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ডাকে নাই নাকি ঢাকা এমবেসি থেকে ডাকে নাই, সেটাও আমরা আমাদের কাছে ক্লিয়ার না, তবে আপনার উচিত হবে এই কেস নিয়ে আপনার কোনো আইনজীবীর পরামর্শ নেন সামনাসামনি, এটা ওভার ডিউ, কারণ এখন মার্চ চলতেছে 2005, আপনার কেস তো January 2004, সামথিং সিরিয়াসলি রং এখানে, সুতরাং আপনাকে এই ব্যাপারে তদবির করতে হবে, কোথাও একটা গ্যাপ হচ্ছে। জি জি জি, এরপর কে আছেন আমাদের সঙ্গে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? দুঃখন আগ্রহ আসলে গরম করেছিলাম। আমার আসলে একটা প্রশ্ন হলো কি, ভিসা প্রসিডিং এর জন্য পার হেডে কত করে চার্জ করবে?
এটা একটু জানার জন্য প্রসেসিং এর জন্য যে একটা টাকা নেয় জি তো ১২০ টাকা করিয়া প্রসেসিং ফি জি জি সুপ্রিয় দর্শক আপনারা যারা প্রশ্ন করছেন একাধিকবার ফোন করছেন আমার মনে হয় প্রশ্নগুলো গুছিয়ে নিয়ে একবার করলে সহজ হবে এবং অনেককে সুযোগ দেওয়া সম্ভব হবে একটা বিষয় আমরা খুব দেখতে পাচ্ছি ধরেন এই যে ইনফরমেশন একটু দুর্বল দেওয়া প্রপার কাগজটি না দেওয়া এই কারণে অনেকের সাফারিং হচ্ছে আপনার পরামর্শ কি হ্যাঁ সেটা হলো আপনার যেমন একটা চেকলিস্ট বলা হয় বেশি থেকে যখন বিসা প্রসেসিং শুরু করে তার একটা লিস্ট দেয় ওই লিস্টগুলো আপনাকে ভেরি কেয়ারফুলি পড়তে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট যদি একসাথে না দিয়া যেমন আপনি 99% দিচ্ছেন বাট তাতে ওইটা হোল থাকবে যেমন আপনার ফি দিতে হবে অনেকে টাকা টোকা দিয়ে বসে আছেন টাকা দিলে এটা কিছু আসে যায় না যদি আপনি ডকুমেন্ট না দেন এটা প্রসেসিং হবে না বার্থ সার্টিফিকেট মেরিট সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স ছবি পাসপোর্টের কপি এই যে ডকুমেন্টগুলো দেবেন এবং যে সমস্ত ডকুমেন্ট বাংলা থাকে সেটা ইংরেজি হইতে হবে এবং ইংরেজি হইলেই হবে না এটাতে ইংরেজি কে করলো সার্টিফিকেট অফ অ্যাকিউরেসি বলা হয় ওইটা সংযত থাকতে হবে এগুলো যদি ঠিকভাবে না দেন তাহলে আপনার এই এটা প্রসেসিং হবে না এবং আরও ইম্পর্টেন্ট যে কথাটা এই প্রসঙ্গে বলতে চাই যারা ভিসা পেয়ে গেছেন ভিসা পেয়ে যাওয়ার পরে এই যে গ্রিন কার্ড ফি বলা হয় গ্রিন মোস্ট অফ দি টাইম গ্রিন কার্ড ফিটা ঠিকভাবে না দেওয়াতে ওই ইউএসসিআইএস টাকাটা রাখে গ্রিন কার্ড পায় না হয়তো গ্রিন কার্ড ফাটায় লোকেরা পায় না ফাইন না পাওয়ার একটা কারণ হলো মেল বক্সে আপনি যেখানে থাকে সেখানে আপনার মেল বক্সের উপর ধরে আপনার নামটা লেখা থাকে কারণ অনেক মেল বক্সে যখন গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ডকুমেন্ট তারা নাম না দেখিয়ে এক সন্দেহ হলে ওখানে আর দেয় না না দিয়ে তারা ইউএসসিএস এর কাছে ব্যাক করে ব্যাক করলে ওটা ফেরত পাইতে প্রচুর টাইমের প্রয়োজন হয় আবার ফি দিতে হয় সুতরাং এগুলো খুঁটিনাটি কসমেটিক ওয়ার্কগুলো না করলে সমস্যা হয় যে আমরা এই পর্যায়ে দুটি প্রশ্ন নিতে চাই ফেসবুক থেকে জিকো জিতু তিনি লিখেছেন আমি গ্রিন কার্ড হোল্ডার ক্যান আই অ্যাপ্লাই ফর মাই প্যারেন্টস একটা প্রশ্ন অমিত রায় তিনি লিখেছেন পিটিশন করলে কত সময় লাগে ভিসা পেতে এই দুটি প্রশ্নের উত্তর যদি আপনি একটু বলতেন ওয়েল গ্রিন কার্ড ধারী তার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করতে পারবে না সিটিজেন হইতে হবে এখন পিটিশন করলে ভিসা পেতে কতদিন সময় লাগবে ইটস অল ব্রড কোশ্চেন কী ধরনের পিটিশন উনি করতেছেন কি নন ইমিগ্রেন্ট ভিসা নাকি ইমিগ্রেন্ট ভিসা কোথায় করতেছেন এটা যদি স্পেসিফিক কোশ্চেন না হয় উত্তরটাও স্পেসিফিক দেওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট হয় আর কি জি অমিত রায় তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি আপনার আইনজীবীর সঙ্গে সরাসরি কথা বলুন হোসেন জামিল লিখেছেন ভাই আমি একজন পাসপোর্টধারীকে বিয়ে করতে চাচ্ছি টাকার বিনিময় করতে চাচ্ছেন যে এই বিষয়টা খুবই সমর্থনযোগ্য নয় তা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের এখানে একজন লিখেছেন শহীদ সাহেব তিনি লিখেছেন যে তিনি তার সন্তান এবং স্ত্রী সহ এখানে এসেছেন এবং তারপর তিনি গ্রিন কার্ড পেয়েছেন তার সিটিজেনশিপের জন্য কেমন সময় লাগবে একটু আগে আপনি উত্তরটি অবশ্য দিয়েছেন যদি গ্রিন কার্ড যদি আপনি ওয়াইফ যদি সিটিজেন হয়ে থাকে আগে থেকে সিটিজেন থাকে তাহলে 3 ইয়ার রুল আপনি 90 দিন আগে অ্যাপ্লাই করতে পারবেন জি তো আমরা একদম শেষ পর্যায়ে আছি আমরা আর আপাতত ফোন না নিয়ে আপনার কয়েকটি পরামর্শ শুনতে চাই যে সার্বিকভাবে আসলে আপনার পরামর্শ কি আজকে আলোচনার প্রেক্ষিতে ও সার্বিকভাবে আমরা যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে শুরু করেছি আমরা যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্স যাতে না হয় সে কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যাতে এটা প্রিভেন্ট করা যায় প্রিভেন্ট করার জন্য আমি তিনটা একটা জিনিস বলতে চাই সেটা হলো কমিটমেন্ট কমিউনিকেশন অ্যান্ড কেয়ার তিনটা সি কমিটমেন্ট যেন হয় এরকম স্বামী স্ত্রী যে আমরা একসাথে থাকবো এই কমিটমেন্টটা যেন থাকে কমিউনিকেশন একজন একজনের যে কমিউনিকেট করা হয় অল দি টাইম কে কোথায় আছেন কী করছেন কী করবেন প্ল্যান কী এই ধরনের কথাবার্তা বলা খুবই ভালো এবং কেয়ার করা একজন অন্যজনকে কেয়ার করা এই তিনটা সি যদি মনে রাখেন অনেক সময় এটা রিডিউস হয় আচ্ছা এর পরবর্তী দেখা গেল যে একটা সিরিয়াস একটা ইস্যু যে সম্ভব থাকে সাথে থাকা সম্ভবই না সেখানে হবে আপনি দুজনের আলাপ আলোচনার মাধ্যমে ডিভোর্স নেওয়া ভিন্ন দিকে চলে যাওয়া কারণ একটা জিনিস দেখবেন অনেক সময় দেখা যায় প্রত্যেকটা মানুষই কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি প্রত্যেকটা মানুষই ভালো মানুষ কিন্তু বাট এখানে সমস্যাটা কোথায় আমার দৃষ্টিতে একজন খুবই ভালো মানুষ আপনার দৃষ্টি দেখছেন সে ভালো না দেখেন অনেক সময় লোক আছে একটা এক্সাম্পল হিসাবে বলি অনেক লোক সে বিএনপি করে
বা আওয়ামী লীগ করে, সে তার দলকে এত ভালো মনে করে, সে মনে করে তার দলের লোকদের তুলসী পাতার দোয়া তারা দেখলে তারা জলাঞ্জলিকে খুবই ভালো লাগে, আর দলের কাছে কিন্তু ওই লোকটাকে খুব বিষের মতো মনে হয়। মানে এটা এই নয় যে ওই লোকটা খারাপ, এই যে পার্সোনালিটি কমপ্লিট, এই যে লোকদের ভিতরে একটা এইগুলো কিন্তু পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব পর্যায়ে প্রযোজ্য। অনেক সময় দেখা যায় বিয়ের পর কিছুদিন পরে দেখা যায় যে একজন একজনকে সহ্যই করতে পারে না। সো এই ক্ষেত্রে উচিত হবে বৃহত্তর কোনো কিছু ঘটনার আগে দুজন চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে যে ইটস নট এ রাইট প্লেস, যে আমরা মেবি উই শুড গো টু দ্য ডিফারেন্ট ডাইরেকশন, আমরা এখানে একসাথে থাকবো না। সো তাহলে আর পুলিশে আসার দরকার নাই, কোর্টে যাওয়ার দরকার নাই, সম্পত্তি ভাগাভাগির জন্য আদালতে যাওয়ার দরকার নাই। কারণ যখনই আপনি স্ত্রীকে ডিভোর্স দিবেন দেয়ার ইজ এ সাম রাইট, তার আসেই। সুতরাং আপনার পক্ষে একজন লয়ার থাকলে, ওর পক্ষে একজন লয়ার থাকলে দুজনের ভিতরে নেগোসিয়েশন করতে পারে যে আইন দৃষ্টিতে আমরা কী পাইতে পারি কোর্টে যাওয়ার আগে। বাট কোর্টে যখনই যাবেন ইউ স্পেন্ড লট অফ মানি, আলটিমেট রেজাল্ট ইজ সেম, কারণ এখানকার ল কেউ চেঞ্জ করতে পারে না তেমন কিছু। জি, আমরা একদম শেষ পর্যায়ে, একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। জি, আপনার নাম পরিচয়টি বলবেন, প্রশ্নটি করবেন সংক্ষেপে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে, আপনি কমপক্ষে 4 মাস আগে করবেন। জি, ওইটার জন্য ফর্ম হলো I-90 আর ফি হলো 540 আমার মনে হয় এখন। আর ওনারটা কিন্তু জুন মাসে ওনারটার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন ওনার করণীয় কি? যদি শেষ হয়ে গেলেও করা যাবে, শুধু এক্সপ্লেন করবে যে আমি ভুলে গেছি বা ওই ব্যাপারে তারা এত বেশি সিরিয়াস না, অসুবিধা এতটুকু আপনি গ্রিন কার্ড ছাড়াই কিছুদিন রইলেন, এটা রিক্স। বাট এক্সপায়ার হওয়ার পরেও করা যায় যদি সঙ্গত কারণ দেখাতে পারেন, অ্যাজ লং এজ এটা টু লেট। যেমন 10 ইয়ার আপনি কোনো রকমের রিনিউ করেন নাই, দ্যাট উইল বি সিরিয়াস প্রবলেম, বা কয়েক মাস বা হয়েছে এটা তারা অত সিরিয়াস নেবে না, পাবেন আবার। ধন্যবাদ, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তবে সুপ্রিয় দর্শক, একটা বিষয় বলা খুব জরুরি, প্রত্যেকটি আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তার প্রত্যেকটি অংশই খুবই গুরুত্বপূর্ণ, ফলে গাফিলতি না করে যেটি যে সময় রিনিউ করা দরকার, যে তথ্যটি যেভাবে দেওয়া দরকার সেটি সেভাবেই করা ভালো। আর শেষ কথাটি হচ্ছে, প্রত্যেকটি মানুষই গুরুত্বপূর্ণ, আমরা যদি একজন আরেকজনকে সম্মান করি, তার প্রতি ভালোবাসা থাকে, তাহলে অনেক দূরে গিয়ে যাওয়া যায়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সব দর্শকদের, আবার দেখা হবে।